মাছের রোগবালায় নিরাময় ও তার প্রতিকার রোগের নাম আক্রান্ত মাছের প্রজাতি রোগের লক্ষণ কারণ ও চিকিৎসা ও ঔষধ প্রয়োগ প্রতিষেধক প্রতিকার রোগের নাম ছত্রাক রোগ সেপ্রোগ্লেনিয়াসিস আক্রান্ত মাছের প্রজাতি রুই জাতীয় ও অন্যান্য চাষযোগ্য মাছ রোগের লক্ষণ ও কারণ আক্রান্ত মাছের ক্ষতস্থানে তুলার ন্যায় ছত্রাক দেখা দেয় এবং পানি স্রোত যখন স্থির হয়ে যায় কিংবা বদ্ধজলায় অথবা হ্যাচারি ট্যাঙ্কে যেখানে অনিষিক্ত ডিমের ব্যাপক সমাগম ঘটে উহাতে ছত্রাক রোগ দ্রুত বিস্তৃতি লাভ করে এমনই ধরনের প্রাকৃতিক জলাশয়ে প্রায় শতকরা আটানব্বই ভাগ মাছের ডিম ক্ষতিগ্রস্ত হয় সেপ্রোলেগুনিয়া প্রজাতি এ রোগের কারণ চিকিৎসা ও ঔষধ প্রয়োগ হ্যাচারিতে লালনকৃত ডিমগুলোকে দুইশো পঞ্চাশ পি এম ফর্মালিন দিয়ে ধৌত করতে হবে খাঁচা এবং পেনে চাষকৃত আক্রান্ত মাছগুলোকে করা তিন থেকে পাঁচ ভাগ ফরমালিন দিয়ে দুই থেকে তিন মিনিট গোসল দিতে হবে বিকল্প হিসেবে শতকরা পাঁচ ভাগ লবণ পানিতে গোসল দেয়া যেতে পারে প্রতিষেধক ও তার প্রতিকার হ্যাচারি প্রতি যন্ত্রপাতি ও ট্যাঙ্ক সম্পূর্ণরূপে পরিষ্কার করার পর শতকরা দশ ভাগ ফরমালিন পানি দিয়ে ধৌত করতে হবে অনিষিক্ত ও মৃত ডিমগুলোকে অবিলম্বে হ্যাচারি ট্যাঙ্ক থেকে সরিয়ে বের করে নিতে হবে এবং অধিক খাদ্য প্রয়োগ করা যাবে না রোগের নাম মাছের ক্ষতরোগ ইপিজুটিক আর্সারেটিভ সিন্ড্রোম আক্রান্ত মাছের প্রজাতি শোল গজার টাকি পুটি বাইং কই মির্গেল কার্পিও এবং তলায় বসবাসকারী অন্যান্য প্রজাতির মাছ রোগের লক্ষণ ও কারণ এ রোগের মূল কারণ অ্যাফানোমাইসিস ইনভার্ডেন্স নামক ছত্রাক দ্বারা মূলত মাছের মাংসপেশি আক্রান্ত হয় এছাড়া কিছু ব্যাকটেরিয়া প্রোটোজোয়া সংশ্লিষ্ট আছে বলে জানা যায় রোগাক্রান্ত হওয়ার পূর্বে পানির গুণাগুণের অবনতি ঘটে যেমন হঠাৎ তাপমাত্রার কমতি ১৯ ডিগ্রি সেলসিয়াসের কম পিএইচ কমতি চার থেকে ছয় এলকালিলিটির কমতি পঁয়তাল্লিশ থেকে চৌহাত্তর পিপিএম হার্ডনেসের কমতি পঞ্চাশ থেকে আশি পিপিএম ক্লোরাইড এর স্বল্পতা তিন থেকে ছয় পিপিএম চিকিৎসা ও ঔষধ প্রয়োগ নিরাময়ের জন্য শূন্য দশমিক শূন্য এক পিপিএম চুন ও শূন্য দশমিক শূন্য এক পিপিএম লবণ অথবা সাত থেকে আট ফুট গভীরতায় প্রতি শতাংশ জলাশয়ে এক কেজি হারে চুন ও এক কেজি হারে লবণ প্রয়োগ করলে আক্রান্ত মাছগুলো দুই সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ করে প্রতিষেধক ও প্রতিকার আগাম প্রতিকার হিসেবে আশ্বিন কার্তিক মাসে বর্ণিত হারে লবণ ও চুনের প্রয়োগ করলে আসন্ন পরবর্তী শীত মৌসুমে মাছের ক্ষতরোগের প্রাদুর্ভাব থেকে অব্যাহতি পাওয়া যায় রোগের নাম ক্ষতরোগ আক্রান্ত মাছের প্রজাতি সিলভার কার্প রোগের লক্ষণ ও কারণ উপকূলীয় অঞ্চলে মাছ চাষের পুকুর বন্যায় প্লাবিত হলে ক্লোরাইডের অস্বাভাবিক বৃদ্ধির ত্রিশ পিপিএম এর অধিক ফলে কেবলমাত্র সিলভার কাপ মাছে দ্রুত ক্ষতরোগ দেখা দেয় চিকিৎসা ও ঔষধ প্রয়োগ আক্রান্ত পুকুরে তিন ভাগে দুই ভাগ পানি মিঠা পানির দ্বারা পরিবর্তন করতে হবে প্রতি শতাংশ জলাশয়ে তিন থেকে চারটি হারে চালতা ছেচে সারা পুকুর ছড়িয়ে দিতে হবে প্রতিষেধক ও প্রতিকার বর্ণিত হারে চালতা প্রয়োগের ফলে ক্ষতরোগ আক্রান্ত সিলভার কাপ দ্রুত আরোগ্য লাভ করে পুকুরকে বন্যামুক্ত রাখতে হবে রোগের নাম পাখনা অথবা রোগ আক্রান্ত মাছের প্রজাতি রুই জাতীয় মাছ শিং মাগুর ও পাঙ্গাস মাছ রোগের লক্ষণ ও কারণ প্রাথমিকভাবে পিঠের পাখনা এবং ক্রমান্বয়ে অন্যান্য পাখনা আক্রান্ত হয় অ্যারোমোনাবস ও মিক্সোব্যাক্টার গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারা এই রোগের সৃষ্টি হয় পানির পিএইচ ও খরতার স্বল্পতা দেখা দিলে এ রোগ দেখা দিতে পারে চিকিৎসা ও ঔষধ প্রয়োগ শূন্য পাঁচ পিপিএম পটাশযুক্ত পানিতে আক্রান্ত মাছকে তিন থেকে পাঁচ মিনিট গোসল করাতে হবে পুকুরে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে প্রতিষেধক ও প্রতিকার রোগ জীবাণু ধ্বংসের পর মজুতকৃত মাছ সংখ্যা কমাবেন প্রতি শতাংশ এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে রোগের নাম পেট ফোলা রোগ আক্রান্ত মাছের প্রজাতি রুই জাতীয় মাছ শিংমাগুর ও পাঙ্গাস মাছ রোগের লক্ষণ ও কারণ মাছের দেহের রং ফ্যাকাশে হয়ে যায় এবং পানি ও সঞ্চালনের মাধ্যমে পেট ফুলে যায় মাছ ভারসাম্যহীনভাবে চলাচল করে এবং পানির ওপর ভেসে থাকে অচিরেই আক্রান্ত মাছের মৃত্যু ঘটে অ্যারোমানাবস ব্যাকটেরিয়া এই রোগের কারণ চিকিৎসা ও ঔষধ প্রয়োগ খালি সিরিঞ্জ দিয়ে মাছের পেটের পানিগুলো বের করে নিতে হবে প্রতি কেজি মাছের জন্য পঁচিশ মিলিগ্রাম হারে ফেনিকল ইঞ্জেকশন দিতে হবে অথবা প্রতি কেজি খাবারের সাথে দুইশো মিলিগ্রাম ফেনিকল পাউডার মিশিয়ে সরবরাহ করতে হবে প্রতিষেধক ও প্রতিকার পট্রতি শতাংশ জলাশয়ে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে মাছের খাবারের সাথে ফিশমিল ব্যবহার করতে হবে মাছকে সুষম খাদ্য সরবরাহ করতে হবে প্রাকৃতিক খাবার হিসেবে প্লাঙ্কটনের স্বাভাবিক উৎপাদন নিশ্চিত করতে হবে রোগের নাম সাদা দাগ রোগ আক্রান্ত মাছের প্রজাতি মির্গেল ও রুই মাছের পোনা রোগের লক্ষণ ও কারণ পোনা মাছের আইস পাখনাসহ দেহে ক্ষুদ্র ক্ষুদ্র সাদা দাগ দেখা দেয় প্রায় দুই সপ্তাহকালীন সময় অব্যাহত থাকে এ রোগ ব্যাকটেরিয়াজনিত চিকিৎসা ও ঔষধ প্রয়োগ মাছের সংখ্যা কমিয়ে পানির প্রবাহ বৃদ্ধি করতে হবে জীবাণুমুক্ত পানিতে দুই সপ্তাহের মধ্যে মাছ স্বাভাবিকভাবেই আরোগ্য লাভ করবে বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই প্রতিষেধক ও প্রতিকার চুন প্রয়োগের মাধ্যমে পোনা মাছের লালন পুকুর প্রস্তুত করলে এ রোগের প্রাদুর্ভাব এড়ানো যায় রোগের নাম মিক্সোবোলিয়াসিস আক্রান্ত মাছের প্রজাতি রুই জাতীয় মাছ রোগের লক্ষণ ও কারণ মিক্স বোলাস প্রজাতির এককোষী প্রাণী রুই জাতীয় মাছের বিশেষ করে কাতলা মাছের ফুলকার ওপরে সাদা কিংবা হালকা বাদামী গোলাকার গুটি তৈরি করে বংশবৃদ্ধি করতে থাকে ক্রমান্বয়ে এ গুটির প্রভাবে ফুলকায় ঘা দেখা যায় এবং ফুলকা ধসে পড়ে শ্বাসপ্রশ্বাসের ব্যাঘাত সৃষ্টিতে মাছ অস্থিরভাবে ঘোরাফেরা করে এবং খাবি খায় শেষ রাতের দিকে ব্যাপক মরক দেখা যায় চিকিৎসা ও ঔষধ প্রয়োগ অদ্যবধি এই রোগের সরাসরি কোনো চিকিৎসা আবিষ্কৃত হয় নাই তথাপিও প্রতি শতাংশ জলাশয়ে এক কেজি হারে চুন প্রয়োগ করলে পানির গুণাগুণ বৃদ্ধি পেয়ে অম্লত্ব দূর হয় পরজীবীগুলো ক্রমান্বয়ে অদৃশ্য হয়ে যায় এবং মাছ নিষ্কৃতি লাভ করে প্রতিষেধক ও প্রতিকার প্রকুর প্রস্তুতকালীন প্রতি শতাংশ জলাশয়ে এক কেজি হারে চুন প্রয়োগ করে মাটি শোধন করা হলে আসন্ন মৌসুমে এ রোগের প্রকোপ থাকে না